আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি, এটি একটি হিন্দি অ্যাকশন ড্রামা মুভি। মুভিটির নাম গোলাপ গ্যাং। মুভিটি ইন্ডিয়ার একটা সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো, সেই সাথে এটি একটি পুরস্কার প্রাপ্ত মুভি। সো বুঝতেই পারতেছেন মুভিটি কেমন হবে। তো চলুন মুভির কিছু ঝলক দেখে নিয়ে মুভির গল্পটি শুরু করা যাক। তো হাই, আমি এসআর রোমানা, সিনেমা উইথ রোমানার নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। 1990 সাল, গ্রাম ইন্ডিয়ার মাধবপুর। গ্রামে কিছু গলি, কিছু বাড়ি, কিছু হতদরিদ্র গ্রামবাসী, একটা মন্দির, একটা নদী, কিছু নেতা আর সেই নেতাদের অন্যায়, এগুলো ছাড়া গ্রামটাতে চোখে পড়ার মতো আর কিছু নেই। এই গ্রামে অনেক বছর আগে রাজ্য নামের একটা মেয়ে মারাত্মক এক রোগে আক্রান্ত হয়েছিল। রোগটা হলো পড়াশোনা করার স্বপ্ন দেখা। এই গ্রামের লোকেরা যেখানে মেনেই নিয়েছে যে তাদের জন্মই হয়েছে কৃষানি আর মজদুরি করার জন্য, সেখানে এই রাজ্যর পড়াশোনা করার স্বপ্ন দেখাটা সত্যিই যেন এক ভয়ানক রোগের লক্ষণ। তাই যখনই রাজ্যর এই রোগটা আলগা হতো, তখনই রাজ্যর সৎমা রাজ্যকে পিটিয়ে রোগটা সারানোর চেষ্টা করত। কিন্তু রাজ্যর রোগটা বাড়া ছাড়া কখনো কমতো না। এসব দেখে রাজ্যর সৎমা শেষমেশ তান্ত্রিকের আশ্রয় নেয়, কিন্তু না, তাতেও রাজ্যর মাথা থেকে পড়াশোনার ভূতটা নামাতে পারে না। কাট হয়, রাজ্য এখন বড় হয়েছে এবং নদীর ওপারে তার নিজের একটা আশ্রম প্রতিষ্ঠা করেছে, যেখানে রাজ্য তার মতো গ্রামের অসহায় মেয়েদেরকে আশ্রয় দেয় এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে। সেই সাথে রাজ্য এখন তার আশ্রমে গ্রামের সকল বাচ্চাদেরকে ফ্রিতে পড়াশোনা করারও ব্যবস্থা করে দিয়েছে। তাই পুরো গ্রামের লোকেরা এখন রাজ্যকে ভালোবেসে দিদি নামে ডাকে, আর রাজ্যর গ্যাংকে ডাকে গোলাপ গ্যাং। তো সিন গ্রামে আসলে দেখি কাজরি নামের একটা মেয়েকে তার শাশুড়ি যৌতুকের টাকার জন্য খুবই নির্মমভাবে মারধর করে বাসা থেকে বের করে দিচ্ছে। তখন কাজরি অসহায় হয়ে তার স্বামী মনোজের পায়ে পড়ে কান্নাকাটি করলে মনোজের ভাবারও কে দেখে রে ভাই। সে বলে, আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো, এর মাঝেই আমার বাসার ত্রিসীমানা থেকে বেরিয়ে যাবি। এই বলে মনোজ 1 থেকে 10 পর্যন্ত গুনতে থাকে, আর কাজরি তার স্বামীর পা ধরে হাউমাউ করে কাঁদতে থাকে যেন তাকে বের করে না দেয়। কিন্তু মাধবপুর গ্রামের মরদ বলে কথা, এরা বউকে কামাই করে খাওয়ায়, এই গরমে এরা বাঁচে না। তাই মনোজ 10 পর্যন্ত গুনেই কাজরির চুলের ঝুঁটি ধরে টেনে হিসড়ে কাজরিকে ধাক্কা মেরে বের করে দেয়। তখন কাজরি অসহায় হয়ে কি করবে আর ভেবে না পেয়ে শেষমেশ নিজেকে শেষ করার জন্য একটা ব্রিজের উপরে ওঠে। তো কাজরি ব্রিজ থেকে এখন ঝাঁপ দিবে, এমন সময় ব্রিজের নিচ থেকে মাহি নামের একটা মেয়ে কাজরিকে ডাক দেয় ও ব্রিজ থেকে নেমে আসতে বলে। কিন্তু কাজরি তার কথাই গুরুত্ব না দিলে মাহি বলে, ওই সেরি, এতই যখন মরার শখ তো এত কম পানিতে ঝাঁপ দিচ্ছিস কেন, চল তোকে নৌকাতে করে নদীর ভিতরে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসি। তখন মাহির পাশে থাকা সন্ধ্যা নামের মেয়েটিও কাজরিকে নেমে আসার জন্য নানা কথা বলে ও কাজরি কিছুটা শান্ত হয়ে যায়। সিন কাট হলে আমরা দেখি মাহি ও সন্ধ্যা কাজরিকে একটা নৌকাতে করে কোথায় জানি নিয়ে যাচ্ছে, আর কাজরির থেকে তার ঘটনাটা শুনতেছে। তো এই মাহি আর সন্ধ্যা আসলে গোলাপ গ্যাং এর সদস্য, আর গোলাপ গ্যাং এর কাজই যেহেতু গ্রামের এমন অসহায় মেয়েদের আশ্রমে আশ্রয় দেওয়া, তাই এরা আসলে কাজরিকে গোলাপ গ্যাং এ শামিল করার জন্য রাজ্য দিদির আশ্রমে নিয়ে যাচ্ছে। তো এটাই হলো সেই রাজ্য দিদির আশ্রম। কি, যেই রাজ্য দিদিকে নিয়ে এত কথা, সেই রাজ্য দিদির মুখখানা একবার দেখবার মন চাইতেছে, তাই তো? ওকে দেখে নিনি। তার আগে চলুন এই মালটার সাথে আপনাকে পরিচিত করাই। এর নাম অর্জুন, সে এই এলাকার এমপির ছেলে। সে এত রাতে কোথায় যাচ্ছে সেটা একটু পরেই বুঝতে পারবেন।
কিন্তু সিন এই রাতের বেলায় এই এলাকার কালেক্টরের কাছে আসলে দেখি মাধবপুর গ্রামের মোড়ল গ্রামের কিছু লোকজন নিয়ে কালেক্টরের কাছে এসে বলতেছে, সাহেব গত 2 মাস হলো আপনি আমাদের গ্রামের বিদ্যুতের লাইনটা কেটে দিয়েছেন। বিদ্যুৎ না থাকায় গ্রামের চাষিরা জমিতে পানি দিতে পারছে না, জমির ফসল নষ্ট হলে তো আমরা অনাহারে মারা যাব। তখন কালেক্টর বলে, আপনাদের গ্রামের পুরুঞ্জি আমার দুর্নীতি নিয়ে উপর মহলে অভিযোগ করেছেন, তো যান তার কাছে যান, এখন সেই আপনাদেরকে বিদ্যুৎ এনে দেখ। এটা শুনে মোড়ল হতাশ হলে গ্রামের একটি ছেলে মোড়লকে বলে, মোড়ল সাহেব আপনি যদি বলেন তো আমরা দিদির সঙ্গে কথা বলবো। দিদির কথা শুনতেই কালেক্টরের কলিজায় যেন একটা ধাক্কা লাগে। সিন এমপির ছেলে অর্জুনের কাছে আসলে দেখি সে কাকে যেন বাইকের সাথে বেঁধে এভাবে টেনে নিয়ে আসতেছে। এরপর অর্জুন সেই ছেলেটিকে কাঁধে করে নিয়ে কালেক্টরের কাছে আসলে আমরা জানতে পারি এটা মাধবপুর গ্রামের সেই পুরঞ্জি যে কালেক্টরের দুর্নীতি নিয়ে উপর মহলে কমপ্লেইন করেছিল। তো এমপির ছেলেও কালেক্টরের দুর্নীতির সাথে জড়িত, এটা দেখে গ্রামের লোকেরা বুঝে যায় এখন তাদের ভরসা একটাই, সেটা হলো দিদি, তাদের রাজ্য দিদি। সিন দিদির আশ্রমে আসলে দেখি দিদি বাচ্চাদেরকে পড়াচ্ছেন। এমন সময় গ্রামের লোকেরা সেখানে এসে দিদিকে কালেক্টরের ঘটনাটা খুলে বলতেই দিদি রেগে মেগে দাঁড়িয়ে যায়। কিন্তু দিদির চেহারাটা দেখার আগেই সিন চলে আসে কালেক্টরের অফিসে। আমরা দেখি দিদি তার গোলাপ গ্যাংয়ের মেয়েদেরকে নিয়ে লাঠি শোটা হাতে কালেক্টরের অফিসের দিকে আসতেছে। পাহারাদার ভিতরে ঢুকতে বাধা দিলে দিদি কোনো তোয়াক্কা না করে সঙ্গে দুজনকে নিয়ে ভিতরে আসে ও কালেক্টরকে নমস্তে জানিয়ে ভদ্রতার সহিত গ্রামের বিদ্যুতের ব্যাপারটা নিয়ে কথা বলে। কিন্তু কালেক্টর লাইন ছেড়ে বেলাইনে কথা বলতে শুরু করলে দিদির তো মাথা গরম হয়ে যায়। এমন সময় অফিসের দপ্তরি এক গ্লাস পানি এনে দিদিকে দিলে দিদি স্টিলের ঠান্ডা গ্লাসটা নিয়ে নিজের ফেসে লাগিয়ে নিজেকে আগে শান্ত করে নেয়। এরপর পানিটা পান করে কালেক্টরের দিকে এমন একটা লুক দিয়ে নমস্তে জানিয়ে চুপচাপ অফিস থেকে বেরিয়ে আসে। ব্যাস দিদির মুড দেখেই বাহিরে থাকা মেয়েরা কাহিনী বুঝে যায় ও কোনো কথা নেই সোজা অফিসে হামলা করার জন্য দল বেঁধে তেড়ে আসে। কালেক্টর তো পুরো অবাক, তো মেয়েগুলো তেড়ে এসে সোজা অফিসের দরজাটা বাহির থেকে লাগিয়ে দিয়ে অফিসের বিদ্যুতের লাইনটা খ্যাস করে কেটে দেয়। এরপর কোনো কথা নেই পানির লাইনটা বন্ধ করার জন্য ছাদে ওঠে ও ট্যাঙ্কির সংযোগটা ধ্যাম করে বন্ধ করে দেয়। আর এদিকে দিদি কোনো কথা নেই চুপচাপ এসে মাঠের মাঝে শান্ত হয়ে বসে পড়ে। এর মাঝেই মেয়েগুলো তক্তা এনে অফিসের দরজাটা সিল মারতে শুরু করলে কালেক্টর তো অবাক, আর ওদিকে দিদি মাঠের মাঝে বসে থেকে নিজেকে স্থির রাখার চেষ্টা করে যাচ্ছে। তো মেয়েগুলো মুহূর্তের মাঝে অফিসের সকল জানালাগুলো তক্তা মেরে বন্ধ করতে থাকলে ভয়ে কালেক্টরের তো কলিজা শুকিয়ে যায়। সিন কাট হয়ে চলে আসে নৌকাতে। গোলাপ গ্যাংয়ের সবাই শাড়ি পরে, বাট কাজরি এখনো শাড়ি পরে না দেখে দিদি কাজরিকে বলে, তুই শাড়ি পরিস না কেন, তোর কি শাড়ি ভালো লাগে না? কাজরি সেটার উত্তর না দিয়ে দুম করে বলে ওঠে, দিদি দয়া করে আপনি যদি আমার স্বামীকে একটু বোঝাতেন তাহলে হয়তো ও আমাকে ফিরিয়ে নিয়ে যেতে রাজি হতো। কাজরির কথা শুনে দিদি সন্ধ্যাকে বলে, সন্ধ্যা তুই ওর স্বামীর সঙ্গে কথা বলিস তো, তবে হ্যাঁ থানায় ডেকে এনে ভদ্রভাবে বুঝাবি, ঠিক আছে? কি আর করার, দিদির কথা মতো তারা প্রথমে মানুষকে থানায় ডেকে আনে এবং ভদ্রভাবে বোঝানোর চেষ্টা করে। বাট ওই যে মাধবপুর গ্রামের মরদ বলে কথা, তাই মনোজ কাজরির উপর সেই ত্যাজ দেখাই ও কাজরিকে নিয়ে সবার সামনেই আজে বাজে ভাষায় হাসি ঠাট্টা শুরু করে, যা দেখে সন্ধ্যা বুঝে যায় এই সাপ লাঠি ছাড়া সোজা হবে না। ব্যাস পরের সিনে দেখি মনোজের বাড়ির সামনে লাঠির ঠকঠকানি শুরু হয়েছে। লাঠির আওয়াজ শুনে মনোজ বাহিরে আসলে সন্ধ্যা সামনে এসে হাজির হয় ও মনোজকে বলে, তুমি এত কিছু করার পরেও সে তোমার সাথে সংসার করতে চায়। এটা শুনে মনোজ রেগে গিয়ে সন্ধ্যাকে যেই না মারতে ধরে সন্ধ্যা ধ্যাম করে মনোজের হাতখানা ধরে, লেবেটা তারপর আরেক ডোজ, তারপর এই তো আরেক ডোজ, লেবেটা তোর খুব তেজ। তো সন্ধ্যা মনোজের সন্ধ্যাবাতি জ্বালিয়ে দিয়ে চলে যাওয়ার সময় অন্যরকম একটা সুখ অনুভব করতে থাকে, কারণ সন্ধ্যার জীবন কাহিনীও কাজরির মতোই সেম ছিল। তো সন্ধ্যা আশ্রমে এসে ঘটনাটা কাজরিকে জানালে কাজরি এবার তার স্বামীর আশা মন থেকে চিরতরে ছেড়ে ফেলে এবং গোলাপ গ্যাংয়ের শাড়ি পরে দিদির গ্যাংয়ে যোগ দেয়। সিন আশ্রমের মাঠে আসলে দেখি আশ্রমের কিছু মহিলা মাঠের পাশে হস্তশিল্পের কাজ করতেছে, মাঠের মাঝে গ্রামের কিছু বাচ্চারা খেলতেছে, আর মাঠের সাইডে মাহি তার বয়ফ্রেন্ড কার্তিকের সাথে খুনসুটি করতেছে। এই কার্তিক মালটাকে একটু মনে রাখবেন। তো সিন আশ্রমের ভিতরে আসলে দেখি আশ্রমের ভিতরেও মহিলারা আরো নানা কাজকর্ম করতেছে। আর দিদির কি খবর? দিদি আশ্রমের একটা গাছের নিচে বসে থেকে বাচ্চাদেরকে পড়াচ্ছে। এমন সময় এই এলাকার এমপি তার দলবল নিয়ে আশ্রমে হাজির হলে মাহি তাদেরকে গেটেই থামায় আর সন্ধ্যার রাজ্য দিদির কাছে এসে এটা জানায়। সিন কাট হলে দেখি এমপি দিদির সামনে বসে থেকে চা খাচ্ছে আর বলতেছে, দিদি আপনি গ্রাম
গ্রামের বিদ্যুতের সমস্যা নিয়ে কষ্ট করে কালেক্টরের কাছে গিয়েছিলেন কেন? আমাকে জাস্ট একটা ফোন করতেন, কাজ হয়ে যেত। আর শুধু বিদ্যুৎ কেন, আমি আপনার গ্রামের সকল সমস্যার সমাধান করে দিব। ব্যাস, আপনি শুধু এইবারের নির্বাচনে আমার পক্ষে একটু প্রচারণা চালাবেন। তো এমপি দিদিকে এত টোপ দিচ্ছে, বাট দিদি কিছুতেই কোনো আগ্রহ দেখাচ্ছে না। এর মাঝে এমপি কথার ফাঁকে যেই না বলে বসে যে সে এমপি হলে এই গ্রামে একটা স্কুল করে দিবে। ব্যাস সঙ্গে সঙ্গে রাজ্য দিদি ইমোশনাল হয়ে যায়, ওই এমপিকে বলে, সত্যি আপনি গ্রামে স্কুল বানিয়ে দেবেন? এমপি বলে, আরে দিদি, স্কুল, কলেজ, ভার্সিটি, নার্সারি, ডিসপেন্সারি সব বানিয়ে দিব, আপনি শুধু আমার রিমোট মার্কার নিয়ে একটু প্রচারণায় নামবেন, তাহলেই হবে। ব্যাস স্কুলের কথা শুনে দিদি আকপাস আর কিছু না ভেবে এমপির পক্ষে প্রচারণার জন্য রাজি হয়ে যায়। সিন কাট হলে দেখি এমপির ছেলে অর্জুন তার বাবার ভোটের প্রচারণা করতে এসে একটা জঙ্গলের পাশে আড্ডা দিচ্ছে। এমন সময় দূরে এক পিচ্চি মেয়েকে দেখে অর্জুন তাকিয়ে থাকলে তার সাথে থাকা ছেলেটি বলে, ভাই সামনে ভোট, তাই এর আগে কোনো ঝামেলা করো না। কিন্তু অর্জুন সেটা কানে না নিয়ে মেয়েটির দিকে যেতে থাকে। তো মেয়েটি লুকোচুরি খেলতেছিল, তাই একটা গাছের আড়াল হয়ে 1-10 পর্যন্ত গুনতেছে। এমন সময় অর্জুন গিয়ে মেয়েটির কাঁধে হাত দেয় আর মেয়েটি পিছন ঘুরে অর্জুনকে দেখে রীতিমতো ভয় পেয়ে যায়। এরপর মেয়েটি কিছু বুঝে ওঠার আগেই অর্জুন মেয়েটির সাথে জোর জবরদস্তি শুরু করে ও মেয়েটির মুখ চেপে ধরে ধ্যান করে গাছের আড়ালে নিয়ে যায়। এরপর বাচ্চা মেয়েটির করুণ চিৎকারের আওয়াজে স্ক্রিন অন্ধকার হয়ে যায়। কিছুক্ষণ পর স্ক্রিনে আলো আসলে দেখি মেয়েটির এই অবস্থা। আসলে এই মেয়েটির নাম নীলু, সে মাধবপুর গ্রামেরই মেয়ে। তো নীলু হাউমাউ করে কাঁদতে কাঁদতে তার গ্রামের ভিতরে ঢুকতেছে, আর এদিকে গোলাপ গ্যাংয়ের মেয়েরা গ্রামের মাঝে পবন বাবুর হয়ে পোস্টার লাগাচ্ছে। হঠাৎ পাশের বাড়িতে চিৎকার চেঁচামেচি শুনে সন্ধ্যা ও মাহি সেখানে আসতেই দেখে নীলুর বাবা নীলুকে টেনে হিসড়ে বাহিরে আনতেছে আর বলতেছে, তুই এদিকে কেন গিয়েছিলি? সন্ধ্যা এসে নীলুকে বুকে জড়িয়ে নেয় ও কি ঘটেছে বোঝার চেষ্টা করে। তখন আঙ্কেল কাঁদতে কাঁদতে আক্ষেপ করে বলে, তোমরা এদের হয়ে ভোট করে এদেরকে জিতিয়ে দাও, যেন এরা গ্রামের সব মেয়ের সর্বনাশ করতে পারে। এটা শুনতেই মাহি যেন মুহূর্তের মাঝে পুরো একদম পাথর হয়ে যায়। সিন চলে আসে দিদির আশ্রমে। আমরা দেখি পবন বাবু এসে নীলুর বাবার সাথে কথা বলতেছে। তো পবন বাবু নীলুর বাবাকে বলতেছে, দেখেন কাকা, যা হওয়ার সেটা হয়ে গেছে, এখন এটা ধরে বসে থাকলে হবে? কাকা, ইজ্জত বেইজ্জত এটা তো শুধু মনের ভ্রম। ধরেন আপনার মেয়ে যদি গ্রামে এসে এটা না বলতো, তাহলে তো তার ইজ্জত ওখানেই থেকে যেত, তাই না? তাই কাকা মনে করে নেন কিছুই হয়নি, নয়তো কিন্তু কাকা অনেক লোকসান হয়ে যাবে, আমার ইজ্জত মাটিতে মিশে যাবে। এটা শুনে পাশে থাকা রাজ্য দিদি বলে ওঠে, ইজ্জত বেইজ্জত এটা তো শুধু মনের ভ্রম পবন বাবু। এটা শুনে পবন বাবু থমকে যায় ও বলে, রাজ্যজি সামনে ইলেকশন, তাই এসব এখানেই শেষ হতে দিন, কারণ এসব ম্যাডামের কানে গেলে সমস্যা আছে। এটা বলতে সিন চলে আসে ম্যাডামের কাছে, মানে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। আমরা দেখি ম্যাডাম তার নির্বাচনী প্রচারণার জন্য একটা এলাকায় এসেছে আর পুলিশেরা দাসের মতো ম্যাডামের সামনে মাথা নত করে সম্মান জানাচ্ছে। তো একটা পুলিশ মাথা নত না করলে ম্যাডাম সেটা দেখে থেমে যায় ও সাথে সাথে পুলিশটিকে সাসপেন্ড করার অর্ডার দেয়। মানে ম্যাডামের ইগো এবং দাপট দুটোই চরম লেভেলের। তো ম্যাডাম হাসি মুখে স্টেজে উঠে গ্রামের লোকদের উন্নয়ন নিয়ে যেভাবে কলিজা ঠান্ডা করা ভাষণ দিতে থাকে, তা দেখে বোঝা যায় ম্যাডাম রাজনীতিতেও পুরো একদম প্রো লেভেলের খেলোয়াড়। তো ম্যাডাম ভাষণ শেষে বাসায় ফেরার সময় তার মেয়ের সাথে ফোনে কথা বলতেছে। এমন সময় কার যেন কল আসলে ম্যাডাম হেসে উঠে তার মেয়েকে বলে, তোর শ্বশুরের কল এসেছে। এই বলেই ম্যাডাম সেই কলটা রিসিভ করতেই দেখি এটা তো পবন বাবু। তো ম্যাডাম বলে, পবন বাবু আপনার ছেলেকে দেখতে আসতেছি, আপনার ছেলে বাসায় আছে তো? পবন বাবু ভেবাচাকে খেয়ে বলে, হ্যাঁ হ্যাঁ আছে, আপনি আসেন। আসলে ঘটনাটা হলো ম্যাডাম রাজনৈতিক স্বার্থে তার মেয়েকে পবন বাবুর ছেলের সাথে বিয়ে দিচ্ছে, যাতে দুজনে মিলেমিশে এবারে ইলেকশনটা জিততে পারে। তো অর্জুন মদ গিলে টাল্লি হয়ে শুয়ে আছে, এমন সময় পবন বাবু এসে পাছায় লাথি মেরে বলে, নবাবজাদা যা তাড়াতাড়ি গোসল টোসল করে রেডি হ, ম্যাডাম তোকে দেখতে আসতেছে। এটা শুনে অর্জুন নদীতে গোসল করতে চলে যায় আর এর মাঝেই ম্যাডাম পবন বাবুর বাসায় চলে আসে। তো ম্যাডাম পবন বাবুকে বলে, পবন বাবু, গোলাপ গ্যাংকে আমাদের নির্বাচনী প্রচারণায় সামিল করা আপনার আইডিয়াটা আমার বেশ পছন্দ হয়েছে। এটা শুনে পবন বাবু তো মহা খুশি। এর মাঝেই ম্যাডাম বাহিরে তাকিয়ে কি যেন দেখে অবাক হয়। তখন আমরা দেখি রাজ্য দিদি তার দলবল নিয়ে পবন বাবুর বাসাতেই আসতেছে। তো রাজ্য ভিতরে এসে ম্যাডামকে নামাস্তে জানালে ম্যাডাম রাজ্যের অ্যাটিটিউড দেখে মুগ্ধ হয়ে বলে, গোলাপ গ্যাংয়ের রাজ্য দেবী, লোক মুখে আপনার অনেক প্রশংসা শুনেছি, তবে কখনো আপনাকে দেখার সৌভাগ্য হয়নি। এটা শুনে রাজ্য বলে, এই জন্যই তো আপনার সাথে দেখা করতে এসেছি। এই বলে রাজ্য ম্যাডামের সামনে মেঝেতে বসে পড়ে ও ম্যাডামকে একটা চিঠি ধরিয়ে দিয়ে অসহায় একটা লুকে বলে,
ম্যাডাম, অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি, কারণ আপনি নিজেও একটা মেয়ে, তাই আশা করি আপনি সঠিক বিচারটা করবেন। এটা শুনে পবনবাবু তো ভয়ে জড়সড় হয়ে গেছে। তো ম্যাডাম চিঠিটা পড়তেছে আর রাজ্য এক বুক আশা নিয়ে ম্যাডামের দিকে তাকিয়ে আছে যে ম্যাডাম সব জেনে সঠিক বিচারটা করবেন। কিন্তু ম্যাডাম সব পড়ে নিয়ে তার সেক্রেটারিকে বলে ওঠে, নিখিলবাবু আমাদের এবছর ধর্ষণ প্রতি কত হাজার টাকার রেট চলতেছে জানো? এটা শুনতেই রাজ্যের হাসি মাখা মুখটা মুহূর্তের মাঝে মলিন হয়ে যায় আর পবনবাবুর ভয়ে চুপসে থাকা ফেসে হাসি ঝলক দিয়ে ওঠে। তো সেক্রেটারি বলে, ম্যাডাম এবছর 20,000 টাকা দিচ্ছি। তখন ম্যাডাম বলে, আরে রাজ্য দেবী নিজে কষ্ট করে এখানে এসেছে, তার উপর আবার আজকে শুভ দিন, তাই একটা কাজ করো দিদিকে 50,000 টাকা দাও। কি রাজ্যজি, ঠিক আছে? তো এসব শুনে রাজ্য তো পুরো পাথর হয়ে বসে আছে ও তার চোখের কোণে জল টলমল করতেছে। সিন অর্জুনের কাছে আসলে দেখি সে নদীতে গোসল করতেছে। তো হঠাৎ অর্জুন দেখে নীলুও নদীতে গোসল করতে এসেছে। এটা দেখে অর্জুন আবার বাজে মতলবে নীলুকে কাছে ডাকলে অর্জুনের চারিদিক থেকে গোলাপ গ্যাঙের মেয়েরা বের হতে শুরু করে। সিন আবার পবনবাবুর বাসাতে আসলে দেখি রাজ্য দিদি এখনো এভাবেই পাথরের মতো বসে আছে ও নিজেকে শান্ত করার চেষ্টা করতেছে। এমন সময় দিদির ফোনটা বেজে উঠলে দিদি কলটা রিসিভ না করে চুপ হয়ে থাকে। তখন ম্যাডামের সেক্রেটারি নিখিল বিরক্ত হয়ে বলে, এ ফোনটা বন্ধ কর। কিন্তু দিদি চুপচাপ কি যেন ভেবেই যাচ্ছে। তখন নিখিল রেগে মেগে বলে, তোকে ফোন বন্ধ করতে বলতেছি, কানে যায় না, ফোন বন্ধ কর। সিন সন্ধ্যার কাছে আসলে দেখি এরা অর্জুনকে কিডন্যাপ করেছে। তো অর্জুন চিৎকার করতেছে দেখে মাহি বলে, আব্বে শালে একটু ওয়েট কর, দিদিকে ফোন করেছি তোকে এখন কি করব সেটা শোনার জন্য, দিদি কল ধরলে তো তোর কপাল ভালো, আর যদি কেটে দেয় তো। এতটুকু বলতেই ওদিকে দেখি নিখিল বাবু কলটা কাটার জন্য দিদিকে ধমক দিয়েই যাচ্ছে। তো কি আর করার, দিদি শেষমেশ বাধ্য হয়ে কলটা কেটে দেয় ও কিছুক্ষণ শান্ত থাকার পর বলে, একটু পানি দিবেন, গলাটা শুকিয়ে আসতেছে। তখন একজন এক গ্লাস পানি এনে দিলে পবনবাবু বলে, ঠান্ডা পানি খেয়ে নে, মাথা ঠান্ডা হবে। এটা শুনে রাজ্য পানিটা নিয়ে খেতে শুরু করতেই একজন এসে পবনবাবুকে বলে, ভাউজি অর্জুনকে খুঁজে পাচ্ছি না, নদীর পাশে দেখি শুধু ওর ফোনটা পড়ে আছে। এটা শুনতেই মুহূর্তের মাঝে রাজ্য দিদির লুক চেঞ্জ হয়ে যায়। তো পবনবাবু ম্যাডামকে বলে, ম্যাডাম আমার ছেলে ব্যায়াম করে তো তাই মনে হয় হাঁটতে হাঁটতে একটু দূরে চলে গেছে, সমস্যা নেই এসে পড়বে। এটা শুনে রাজ্য মুস্কি হাসতে হাসতে উঠে দাঁড়াতেই সন্ধ্যা ও মাহি অর্জুনকে মুমূর্ষু অবস্থায় কাঁধে করে নিয়ে হাজির হয়। ছেলের এই অবস্থা দেখে পবনবাবু তো অবাক। মাহি বলে, কি বলবো পবনবাবু, ওকে নদী থেকে তুলে আনতে কি কষ্টটাই না করলাম। আর এদিকে অর্জুনের কানে এভাবে ব্যান্ডেজ ও মুখে আঘাতের চিহ্ন দেখে ম্যাডাম তো বুঝে গেছে ঘটনাটা আসলে কি ঘটেছে। বাট রাজ্য দিদির এমন ক্ষমতা ও সাহস দেখে ম্যাডাম কি বলবে ভেবে না পেয়ে বরং অবাক হয়ে চেয়ে চেয়ে অর্জুনকে দেখতে থাকে। তখন মাহি বলে, ম্যাডাম ওর দুটো কানেই গেছে, মনে হয় ও আর কোনোদিন শুনতে পারবে না, ওর আরো কিছু জিনিস গেছে, কিন্তু সেই জিনিসগুলো নাম বলতে লজ্জা লাগতেছে তাই বললাম না। এটা শুনে ম্যাডাম তো চমকে ওঠে এবং এখানকার পরিস্থিতিটা সুবিধাজনক নয় দেখে চুপচাপ কেটে পড়তে শুরু করে। তখন রাজ্য বলে ওঠে, ম্যাডাম জি পুরুষের ওটা কেটে নিয়ে হিজড়া বানানোর রেট কত করে চলতেছে জানো? কথাটার মানে বুঝতে পেরে ম্যাডাম কিছু না বলে চুপচাপ রেগে মেগে সেখান থেকে বের হয়ে আসে। বাট বাহিরে আসতেই গ্রামের শত শত লোক দেখে ম্যাডাম খুশি হয়ে সবার উদ্দেশ্যে নমস্তে জানাই, বাট কারো কোনো সাড়া নেই। তখন ম্যাডাম হাত তোলে, বাট ওকে এতেও কারো কোনো সাড়া নেই, যা দেখে ম্যাডাম তো পুরো লজ্জায় পড়ে যায়। এমন সময় রাজ্য দিদি বের হয়ে আসতেই সবাই রাজ্য দিদির স্লোগানে পুরো মুখরিত হয়ে ওঠে। তার মানে এই লোকগুলো ম্যাডামের জন্য নয়, রাজ্য দিদির জন্য এসেছে। এটা দেখে ম্যাডাম তো অবাক। এবার রাজ্য দিদি হাত তুলতেই বাপ রে বাপ, পুরো জনতার সেই কি উল্লাস, যা দেখে ম্যাডাম তো পুরো টাসকি খেয়ে যায়। সিন দিদির আশ্রমে আসতে দেখি আশ্রমের সবাই নানা কাজ করতেছে এবং খুশিতে মেতে আছে। তো আশ্রমের রেশন শেষ হয়েছে তাই একটা ছেলে সরকারি রেশন নেওয়ার জন্য সাইকেল নিয়ে বের হয়। বাট একটু পর ছেলেটি খালি হাতে গ্রামের মোরলের সাথে আশ্রমে ফিরলে দিদি মোরলকে সালাম করে ভিতরে নিয়ে যায়। তো এদিকে কাজরি মাহি সন্ধ্যা সহ সবাই অনেক মজা করতেছে। এমন সময় আশ্রমে কাজরির স্বামী মনোজ আসে ও কাজরিকে দেখে জিজ্ঞেস করে, কেমন আছো? কাজরি রেগে মেগে বলে, ভালো ছিলাম, কিন্তু তোর মুখটা দেখে দিনটা খারাপ হয়ে গেল। তখন মনোজ বলে, কাজরি আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, তো ফেরার পথে কুয়ে ঝাঁপ দিস। মনোজ তো চুপ। কাজরি বলে, কি দরকারে এসেছিস সেটা বল। তখন মনোজ বলে, আমরা 12 জন লোক শেঠবাবুর এক মাস ঠিকাদারি করেছি, কিন্তু শেঠবাবু এখন আমাদেরকে টাকা দিচ্ছে না। কাজরি বলে, সে কথা আমায় বলছিস কেন?
তখন গামছাওয়ালা ভাই সাহেব মিনমিন করে বলে, আপনারা যদি একটু আমাদের সঙ্গে যেতেন তাহলে হয়তো শেঠবাবু ভয়ে আমাদের পারিশ্রমিকটা দিয়ে দিত। এটা শুনে কাজী বলে, যাব, তবে একটা শর্তে। তখনই সিন মোরলের কাছে আসলে দেখি মোরল দিদিকে বলতেছে যে গ্রামে গতকালকেই 2 ট্রাক সরকারের রেশন এসেছিল, কিন্তু পবনবাবু সেগুলো চুরি করে অন্য কোথাও বিক্রি করার জন্য নিয়ে গেছে, আর এদিকে গ্রামবাসী রেশনের অভাবে না খেয়ে আছে। এটা শুনে দিদি রেগে মেগে বলে ওঠে, ট্রাক দুটো কোন দিকে গেছে? সিন মনোজের কাছে আসলে দেখি সে কাজরির শর্তটা শুনে চমকে গেছে। তখন গামছাওয়ালা ভাই সাহেব মনোজকে বলে, ভাই ইজ্জত বেইজ্জতের চক্করে পড়ে আমাদের মজুরির এতগুলো টাকা হারাইও না, প্লিজ কাজরির শর্তটা মেনে নাও। তখন মনোজ বাধ্য হয়ে শর্তটা মেনে নিতেই কাজরি মনোজকে কষিয়ে একটা থাপ্পড় মেরে বলে, 1, আবার একটা মেরে বলে, 2। মানে কাজরির শর্তটা ছিল সে মনোজকে 10টা থাপ্পড় মারবে, তবেই মনোজকে হেল্প করবে। তো কাজরি রাগের মাথায় এভাবে একে একে 10টি থাপ্পড় মারতেই সবাই খুশিতে হাততালি দিয়ে ওঠে। আর দিদি সেখানে এসে কাজরিকে বলে, তোকে কি এখানে ঠিকমতো খাওয়ানো হয় না? 10টা থাপ্পড় মেরেছিস অথচ সে এখনো দাঁড়িয়েই আছে, তোর কি মনে নেই সে তোকে রোজ কত মারধর করতো, তোর গায়ে বিড়ির আগুন নেভাতো? এই বলেই দিদি মনোজকে কষিয়ে একটা থাপ্পড় মারে, আর মনোজ ছিটকে গিয়ে মাটিতে পড়ে বলে, দিদি 10টা থাপ্পড়ের কথা হয়েছিল। দিদি বলে, আমাদের এখানে 11কে শুভ মানা হয়। মাহি বলে, লে বেটা এখন ওঠ, আর হ্যাঁ একটা বিড়ি দে। মনোজ বলে, আমি বিড়ি ছেড়ে দিয়েছি। এটা শুনে মাহি বলে, শালা বিড়ি ছেড়ে দিয়েছিস, বউকেও ছেড়ে দিয়েছিস, তো সারাদিন কি ধরে বসে থাকিস বে? এর মাঝেই সন্ধ্যা এসে মনোজকে তুলতে ধরলে মনোজ বলে, এই জন্যই তো বউকে নিতে এসেছি। এটা শুনে মাহি বলে, শালা 2 পায়ের মাঝখানে এমন লাথি মারবো না, চোখে আন্ধার দেখবি। দিদি তখন মাহিকে শান্ত করে বলে, এসব রাখ, গ্রামের রেশন চুরি হয়েছে, সেগুলো ফিরিয়ে আনতে হবে। সিন ভোরবেলায় আসলে আমরা সেই রেশন ভর্তি 2টি ট্রাককে দেখতে পাই। তো ট্রাক চলতেছে, হঠাৎ সামনে গোলাপ গ্যাং ও পুলিশকে দেখে থেমে যায়। পুলিশ হ্যান্ড মাইক দিয়ে ট্রাক থেকে সবাইকে নিচে নামতে বলে ও ট্রাকগুলোকে হ্যান্ড ওভার করতে বলে। তো লোকগুলো অস্ত্র শস্ত্র হাতে ট্রাক থেকে নেমে আসলে পুলিশ ভদ্রভাবে তাদের থেকে ট্রাকের চাবি চায়, আর আমরা দেখি গোলাপ গ্যাং এর মেয়েরা দূরে অস্ত্র হাতে রেডি হয়ে আছে। মানে ভদ্রভাবে কাজ না হলে তারা অন্য রাস্তা বেছে নিবে সেই প্রস্তুতি নিয়ে এসেছে। তো কেউ কিছু বুঝে ওঠার আগেই ট্রাক ড্রাইভার দুম করে পুলিশটির বুকে গুলি করে দেয়, আর সঙ্গে সঙ্গে গোলাপ গ্যাং এর সবাই রকেটের গতিতে ছুটে আসে। ট্রাকগুলো উদ্ধার করতে পেরে দিদি সহ সবাই অনেক খুশি হয়, ও দিদির একটা সিংহের মতো হুঙ্কারে সিন চলে আসে ম্যাডামের কাছে। পবনবাবু গ্রামের রেশন চুরি করতে গিয়ে যে পুরো গ্রামের মানুষের কাছে হাতে নাতে ধরা খেয়েছে, এই খবরটা ম্যাডামের কানে চলে এসেছে। তাই পবনবাবু সকাল থেকে ম্যাডামকে কল করে যাচ্ছে, বাট ম্যাডাম পবনবাবুর কল রিসিভ করছে না। এটা দেখে পবনবাবু রেগে মেগে ম্যাডামের বাসায় আসলে সিকিউরিটি পবনবাবুকে আটকাতেই পবনবাবু তাকে থাপ্পড় মেরে ভিতরে যেতে ধরে। তখন ম্যাডামের সেক্রেটারিও পবনবাবুকে আটকায়, মানে ম্যাডাম নিজেই এদেরকে বলে রেখেছে যেন পবনবাবু ভিতরে আসতে না পারে। তো পবনবাবু ওদিকে রেগে মেগে ভিতরে যেতে ধরলে ম্যাডামের একটা মেয়ে সেক্রেটারি এবার সামনে দাঁড়ায়। তখন পবনবাবু সেই মেয়েটির দিকে চোখ গরম করে তাকাতেই ম্যাডাম বেরিয়ে এসে বলে, ভিতরে আসার জন্য যখন এতই উতলা হয়েছেন তো আপনার জন্য এই মেয়েটিই দরজা, ভিমলা চল তুই 2 পা মেলে দাঁড়া। এই বলে ম্যাডাম ইশারা করে ভিমলাকে পজিশনটা দেখায়। ভিমলা তখন 2 পা মেলে সারে তুলে ধরে রাস্তা বানালে ম্যাডাম ইশারায় পবনবাবুকে সেই রাস্তা দিয়ে আসতে বলে। এটা দেখে পবনবাবু বলে, ম্যাম আপনি ইয়ারকি করতেছেন তাই না? তখন ম্যাডাম খেপে গেলে পবনবাবু তো হতবাক। তো পবনবাবু ভয়ে মাথা নত করে মেয়েটির পায়ের নিচে দিয়েই আসতে থাকলে সবাই লজ্জায় অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। তো পবনবাবু এভাবেই পার হলে ম্যাডাম এসে পবনবাবুকে দাঁড় করিয়ে বলে, চলুন এবার ভিতরে আসুন। তখন পবনবাবু আর লজ্জায় মাথা তুলতেই পারে না,
তো ম্যাডাম পবনবাবুকে ভিতরে নিয়ে এসে টিভিতে নিউজ চালিয়ে দেয়, যেখানে দেখা যাচ্ছে পুলিশ সহ গ্রামের সবাই গোলাপ গ্যাং এর প্রশংসা করতেছে আর পবনবাবুর তীব্র নিন্দা করতেছে। এটা দেখিয়ে ম্যাডাম বলে, পবনবাবু আপনি তো বলতেন পুলিশ আপনার হাতে, তাই আপনাকে নমিনেশন দিয়েছিলাম, কিন্তু টিভিতে তো দেখা যাচ্ছে পুলিশ সহ পুরো গ্রামবাসী রাজ্য দিদির হাতে। সো বুঝতেই পারতেছেন এখন কি হতে চলেছে। সিন এখানেই কাট হয়ে রাজ্য দিদির কাছে আসলে দেখি দিদির আশ্রমের একটা মেয়ের বিয়ে হচ্ছে, আর সেই খুশিতে দিদি সহ সবাই বিয়ের অনুষ্ঠানে অনেক আনন্দ করতেছে। এমন সময় ম্যাডামের সেক্রেটারি এসে দিদিকে নমস্তে জানিয়ে বলে, রাজ্যজি ম্যাডাম আপনাকে ডেকেছে। এটা শুনে দিদি যেতে ধরতেই অন্য সবাইও সাথে যেতে চায়, কিন্তু দিদি তাদেরকে বিয়েটা উপভোগ করার জন্য বলে একাই ম্যাডামের কাছে চলে আসে। তো দিদি আসতেই ম্যাডাম ইশারায় সোফায় বসতে বলে। দিদি বসে পড়লে ম্যাডাম দিদিকে অনেক সম্মান দিয়ে দিয়ে কথা বলতে শুরু করে, যা দেখে দিদি বুঝে যায় কিছু তো একটা ঘাবলা আছে। তো ম্যাডাম অনেক ঘুরিয়ে ফিরিয়ে এবার আসল কথায় আসে ও বলে, রাজ্যজি আমি পবনবাবুর বদলে আপনাকে এমপি পদে নমিনেশন দিতে চাই। এটা শুনে দিদি রেগে মেগে তাকালে ম্যাডাম বলে, আমি আপনার ফায়দা নিতে চাচ্ছি, পরে আপনি আমার ফায়দা নেবেন, এটাই তো রাজনীতি তাই না? কিন্তু রাজ্য দিদি কোনো ইন্টারেস্ট দেখায় না। তখন ম্যাডাম দিদির দুর্বল জায়গায় আঘাত করে ও বলে, আচ্ছা জান আমি আপনার গ্রামে অনেক বড় একটা স্কুল করে দেব, কি এবার ঠিক আছে? স্কুলের কথা মনে পড়ে দিদি ইমোশনাল হতে ধরে, বাট দিদি বুঝতে পারতেছে ম্যাডাম তাকে ইউজ করার জন্য এসব মিথ্যে স্বপ্ন দেখাচ্ছে। তাই দিদি চুপ হয়ে থাকলে ম্যাডাম বলে, এত ভাববেন না, চলেন মিষ্টিমুখ করেন আর ইলেকশন লড়তে রাজি হয়ে যান। তখন দিদি কি যেন ভেবে বলে ওঠে, ঠিক আছে লড়াই করি তাহলে, ইলেকশনের লড়াই, তবে আপনার হয়ে ইলেকশন লড়ে তো মজা পাবো না, তাই একটা কাজ করি আপনার বিপক্ষ হয়ে ইলেকশন লড়ি। এটা শুনে ম্যাডাম তো শক। রাজ্য দিদি বলে, আমি যদি আপনাকে হারিয়ে এমপি হতে পারি তো মজাও পেলাম, সাথে স্কুলও নিজে বানিয়ে নিলাম, কি বলেন? এই বলে রাজ্য দিদি ম্যাডামকে প্রণাম জানিয়ে চলে আসে, আর পরের দিন থেকেই দিদির ইলেকশনের প্রচারণা শুরু হয়। পুরো গ্রামের লোকজন তো আগে থেকেই দিদিকে অনেক ভালোবাসে ও বিশ্বাস করে, তাই দিদি ইলেকশনে দাঁড়িয়েছে এটা শুনে পুরো গ্রামের লোকজন অনেক খুশি হয়, এবং গ্রামের মোড়ল ও গ্রামের কিছু পুলিশও দিদির পাশে দাঁড়ায়। তো দিদির যেহেতু পড়াশোনার প্রতি একটু দুর্বলতা আছে, তাই দিদি দোয়াত কলম মার্কাটাই বেছে নেয় ও গ্রামের মানুষদের কাছে গিয়ে দোয়াত কলম মার্কার প্রচারণা করতে থাকে। অপরদিকে ম্যাডাম মার্কা হচ্ছে রিমোট, কিন্তু ম্যাডাম গ্রামবাসীর মাঝে রাজ্য দিদির জনপ্রিয়তা দেখে তো পুরো অবাক হয়ে যায়। তো ইলেকশন এগিয়ে আসতেছে আর দিদির স্কুল বানানোর স্বপ্নটা পূরণ হওয়ার নিকটে চলে আসতেছে, এটা ভেবে দিদি ভীষণ খুশি। তো মাধবপুর গ্রামে রাজ্য দিদির এমন জনপ্রিয়তার খবর বাহিরে ছড়িয়ে পড়লে একটা বিদেশি সাংবাদিক দিদির সাক্ষাৎকার নিতে এসে দিদিকে বলে, আপনি গ্রামবাসীর উপকারের জন্য অনেক সময় ভয়ানক হয়ে যান, এটা কি উচিত কাজ? রাজ্য দিদি বলে, দেখুন অন্যায় তো অন্যায় আর ন্যায় তো ন্যায়, এখন আমার লড়াই করার ধরনটা কেমন সেটা আমি ভাবি না, কারণ আমি জানি আমি ন্যায়ের জন্য লড়তেছি। পরের সিনে দেখি মাহি দিদিকে বলতেছে, আমাদের কি এমন প্রয়োজন ছিল রাজনীতিতে আসার, আমরা রাজনীতি ছাড়াই তো সবকিছু সামলাচ্ছিলাম। দিদি বলে, আমরা এইভাবে হাতে লাঠি নিয়েই কি সারা জীবন লোকদের সাথে যুদ্ধ করে যাব? লাঠি আর হাতিয়ার ছাড়াও লোকজন যেন আমাদের কথা শোনে, এটার জন্য ইলেকশন লড়তেছি। আর তাছাড়া তোকেও তো বিয়ে দিতে হবে তাই না? তোর নাগর কার্তিক কতদিন থেকে তোর পিছনে পড়ে আছে, আর কত ঘুরাবি ওকে? মাহি বলে, আরে বা তোর দেখি আমার বিয়ে নিয়ে খুব টেনশন হচ্ছে, তুই যদি ইলেকশন জিতে যাস তো সরকারি বডিগার্ড সবসময় তোর পাহারায় থাকবে, তখন কি আর এই মাহিকে তোর প্রয়োজন পড়বে? দিদি মজা করে বলে, আমি তো তোকে এখনই বিয়ে দিয়ে আপদ বিদায় করতে চাচ্ছি। তখন মাহি মজা করে বলে, আমি কোথাও যাব না আর বিয়েও করব না, তুই এমপি হলে আমি এই আশ্রমের দিদি হব, তোর জায়গা আমিই নিব, যা। এভাবেই মাহি ও দিদি নানা খুনসুটি করতে থাকে আর সিন চলে আসে ম্যাডামের কাছে। আমরা দেখি ম্যাডাম একটা পুলিশকে ফোন করে বলতেছে, আমার কিছু ছেলে পেলে গ্রামে একটা আকাম করতে যাচ্ছে, আশা করি আপনি থানাটা সামলে নেবেন। সিন গ্রামে আসলে দেখি গোলাপ গ্যাং এর একটা মেয়ে গ্রামে পোস্টার লাগাচ্ছে, এমন সময় সেখানে ম্যাডামের একদল গুন্ডা গাড়ি নিয়ে হাজির হয় ও মেয়েটির শাড়ি খুলে নিতে শুরু করে। দূরে থেকে এটা দেখে সন্ধ্যা হাতিয়ার নিয়ে সেখানে ছুটে আসে ও মেয়েটিকে আগলে নিয়ে বলে, ভালোই ভালোই চলে যা বলতেছি। এই বলে সন্ধ্যা গুন্ডাদের হাত থেকে শাড়িটা ছিনিয়ে নিলে একজন গুন্ডা ঘুম করে সন্ধ্যার দিকে বন্দুক তাক করে। তখন সন্ধ্যা রেগে মেগে একটা চিল্লানি দিতেই ঠাস করে
সামনে গুলির আওয়াজ হয় আর সন্ধ্যা গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়ে যায়। তখন গুন্ডারা তাড়াহুড়ো করে সেখান থেকে পালাতে শুরু করলে দেখে মেয়েটি কষ্টে গলা ফেটে চিৎকার করতে করতে হাতিয়ার নিয়ে এদের দিকে প্রাণপণে তেড়ে আসতেছে। এই বুঝি মেয়েটি মেরে দিল, বাট অল্পের জন্য মেয়েটি মিস করে ফেলে। সেন দিদির আশ্রমে আসলে দেখি চারিদিকে শুধু শোকের ছায়া, আশ্রমের সবাই অঝরে কাঁদতেছে আর দিদি কষ্টে পাথরের মতো থ মেরে বসে আছে। একটা পর্যায়ে সবার হাউমাউ করে কাঁদা দেখে দিদি আর নিজেকে সামলাতে পারে না, কষ্টে যেন দিদির বুকের ভিতরটা ভেঙে আসে। পরের দিন দেখি মাহি বদলা নিতে বের হয়েছে দেখে দিদি তাকে আটকাচ্ছে ও বলতেছে, তোর কি মনে হয় সন্ধ্যার জন্য কষ্ট শুধু তোর একারই হচ্ছে, আমার কষ্ট হচ্ছে না? কিন্তু এখন আমাদের নিজেদের জন্য লড়াই করার সময় না, পুরো গ্রামের মানুষদের ভবিষ্যৎ এখন আমাদের কাঁধে, তাই এসব খুন খারাপির চিন্তা বাদ দে। এটা শুনে মাহি মনে কষ্ট পেয়ে বলে, যে ব্যাপার মাহির কাছে সঠিক সেটা রাজ্যর কাছে কিভাবে ভুল মনে হতে পারে? মাহিকে সঠিক ভুলের হিসাব তো রাজ্যই শিখিয়েছিল, তাই না? এটা শুনে দিদির বুকটা যেন ভেঙে আসে। মাহি আক্ষেপ করে বলে, এ সব কিছু ওই ইলেকশনের জন্যই হচ্ছে, আমি তোকে বলেছিলাম না, আমার ভয় হচ্ছে একদিন এই মাহিকে আর তোর প্রয়োজন হবে না। এই বলে মাহি রেগে মেগে দিদিকে ছেড়ে চলে যায়। দিন রাতে একটা নদীর তীরে আসলে দেখি মাহি কাঁদতে কাঁদতে তার প্রেমিক কার্তিককে বলতেছে, আমি দিদির কাছে নেই, দিদির কিছু হবে না তো? কার্তিক বলে, আরে না, আমি তো আছি। এই বলে কার্তিক তার পকেট থেকে সোনার কিছু অলংকার বের করে মাহির হাতে দিলে মাহি ইমোশনাল হয়ে বলে, তুই আমাকে বিয়ে করে দূরে কোথাও নিয়ে চল, আমি সংসার বাঁধতে চাই। এই বলেই মাহি কার্তিককে বুকে জড়িয়ে নিয়ে হাউমাউ করে কাঁদতে থাকে। তো একটু পর কার্তিক চলে যাওয়ার জন্য রেডি হয় আর মাহি কার্তিকের আনা বাংলা পানি খেতে থাকে। তখন কার্তিক বলে, বিয়ের পর কিন্তু তোকে আর এসব খেতে দিব না, বুঝেছিস? এটা শুনে মাহি খুশি হয়ে কার্তিককে পিছন থেকে জড়িয়ে ধরে। বাট হঠাৎ কেন জানি মাহির রিয়াকশন পাল্টে যায়। মাহি মৃত্যু যন্ত্রণায় ছটফট করে ওঠে আর কার্তিক আপন মনে চলে যেতে থাকে। মাহি তখন আসল ঘটনাটা বুঝতে পারতেই হাতিয়ার নিয়ে কার্তিকের দিকে তেড়ে আসে আর কার্তিক প্রাণপণে দৌড়ে পালাতে থাকে। তো মাহি শরীরের তেজে এভাবেই কিছু দূর আসলো, একটুর মাঝে দুম করে নিস্তেজ হয়ে পড়ে যায় ও শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তখন কার্তিক ম্যাডামের কাছে ফোন করে বলে, ম্যাডাম, আপনার জন্য আমি আমার ভালোবাসাকে কুরবানি দিলাম, তাই টাকার অ্যামাউন্টটা একটু বাড়াইন। কন এইটা কোনো কথা? সিন দিদির আশ্রমে আসলে দেখি পুরো আশ্রমে আবার একবার শোকের ছায়া নেমে এসেছে আর এবার দিদি মানসিকভাবে পুরো একদম ভেঙে পড়েছে। কারণ দিদি যে কেবল আশ্রমের একজনকে হারালো তা নয়, বরং দিদি তাকে হারালো যাকে দিদি সবচেয়ে বেশি ভালোবাসত। আর শুধু দিদি কেন, পুরো আশ্রমের সবাই মাহিকে নিজের চাইতেও বেশি ভালোবাসত। তাই দিদি মাহির সাথে কাটানো আনন্দঘন মুহূর্তগুলো ভাবতে থাকে আর এই ইলেকশনের জন্যই যে মাহিকে হারাতে হলো এটা ভেবে নীরবে পড়তে থাকে। সিন গ্রামের পার্শ্ববর্তী শহরের একটা কলেজে আসলে দেখি দিদি কাজরিকে সঙ্গে করে নিয়ে এখানে এসেছে এবং আশ্রমের বাচ্চাদের পড়াশোনা ও ভরণ পোষণের অর্থ ম্যানেজ করার জন্য কলেজের ছাত্রছাত্রীদের কাছে ডোনেশন চাচ্ছে। তো দিদি সবার সাথে কথা বলে কলেজ থেকে বের হচ্ছে, এমন সময় দেখি দিদির এখানে আসার খবর পেয়ে ম্যাডামের গুন্ডারা কলেজে ঢুকতেছে। দিদি ও কাজরি কলেজ থেকে বের হতেই উপরতলা থেকে গুন্ডারা দিদিকে দেখে ফেলেও গুলি ছোড়ে। তখন দিদি ও কাজরি দৌড়ে বের হয়ে রাস্তায় আসতেই দিদি একটা স্কুটির দেখে কাজরিকে বলে, তুই স্কুটির চালাতে পারিস? কাজরি হ্যাঁ বলে ও তারপর দেখি কাজরি দিদিকে স্কুটিরের পিছনে বসিয়ে নিয়ে এখান থেকে পালাচ্ছে আর গুন্ডারাও স্কুটিরের পিছনে ধাওয়া করতেছে। তো এভাবেই চলতে থাকলে গুন্ডারা পিছন থেকে দিদিকে বেশ কয়েকটা গুলি করে, বাট গুলিগুলো সৌভাগ্যবশত মিস হয়ে যায় ও গুন্ডাদের গুলিও শেষ হয়ে যায়। এর মাঝেই কাজরি প্রাণপণে স্কুটির চালিয়ে গুন্ডাদের থেকে অনেক দূরে চলে গেলে দিদি স্কুটির থেকে নেমে কাজরিকে বলে, তুই এখানেই থাক, কোথাও যাবি না, আর হ্যাঁ আমি যা বলেছি সেটা মনে রাখিস। এই বলে দিদি কোথায় জানি চলে যায় আর ততক্ষণে গুন্ডারা কাজরির কাছে এসে পড়ে। তো গুন্ডারা এসে কাজরিকে ঘিরে ধরে যেই না বলে, রাজ্য কোথায়? তো এখান থেকে সিন চলে আসে ইলেকশনের দিনে। আমরা দেখি পুরো গ্রামের লোকজন ভোট দিতে যাচ্ছে এবং পুরো গ্রামের অলিতে গলিতে শুধু রাজ্য দিদির পোস্টার দেখা যাচ্ছে, যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে পুরো গ্রামের লোকেরা রাজ্য দিদিকে কতটা ভালোবাসে। তো ভোটদান কেন্দ্রে দেখা যায় সবচেয়ে বেশি ভোট দিদির দোয়াত কলম মার্কাতেই পড়তেছে, মানে দিদির জয় পাক্কা। অর্থাৎ দিদির স্কুল বানানোর স্বপ্নটা তাহলে সত্যি সত্যি এবার পূরণ হতে চলেছে। তো ভোট গ্রহণ শেষে ইলেকশন কমিশনার ভোটের রেজাল্ট হাতে নিয়ে
নিয়ে বাহিরে বেরিয়ে আসে ও ঘোষণা দেয় যে রিমোট মার্কা বিজয়ী হয়েছে। এটা শুনে ম্যাডাম শয়তানি মার্কা একটা হাসি দেয় আর ম্যাডামের লোকেরা আনন্দ উল্লাস করতে করতে ম্যাডামকে বরণ করে নেয়। সিন কাট হলে দেখি ইলেকশন কমিশনার ম্যাডামের গাড়িতে বসে ম্যাডামকে বলতেছে, ম্যাডাম এবার আমার ছেলের ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন নিয়ে দেওয়ার ব্যবস্থাটা করুন। তখন ম্যাডাম রং পাল্টে ফেলে ও এই কাজের জন্য 10 লাখ টাকা চাই। এটা শুনে লোকটি অবাক হয়ে বলে, ম্যাডাম আমি ভোট দুর্নীতি করে আপনাকে জয়ী করে দিলাম আর আপনি? এটা বলতেই ম্যাডাম রেগে গিয়ে বলে, তোর মানি ব্যাগও ফোন বের কর। লোকটি তখন অবাক হয়ে সবকিছু বের করে দিলে ম্যাডাম বলে, শালা আজকাল সব ফোনে রেকর্ডিং ও ক্যামেরা অপশন দিয়ে রেখেছে, কে কখন কি করে ভরসাই করা যায় না। এই বলে ম্যাডাম মাঝপথে গাড়ি থামায় ও লোকটিকে বলে, যা ভাগ। লোকটি তো অবাক, বাট লোকটি ম্যাডামের খুমখাম দেখে ভয়ে কিছু না বলে গাড়ি থেকে নেমে পড়লে ম্যাডাম লোকটিকে এভাবে রেখে চলে যায়। সিন গ্রামে আসলে দেখি ম্যাডাম গ্রামে এসে গরিব লোকদের সাথে মাহি আপুর মতো করে এমন ভাবে মিশতেছে যেন সে কতই না জনদরদি। তো এসব লোক দেখানো নাটক দেখে গ্রামের মোরল নীরবে অনেক কষ্ট পেতে থাকে। সিন তখন দিদির আশ্রমে আসতে দেখি দিদি বরাবরের মতো আজকেও বাচ্চাদেরকে পড়াচ্ছেন, বাট একটা বাচ্চার মা এসে তার বাচ্চাকে জোর করে নিয়ে যাচ্ছে। এমন সময় একটা ভদ্র মহিলা এসে বাচ্চাটিকে বলে, তোমার পড়াশোনা ভালো লাগে? এখানে যদি পাকা একটা স্কুল হয় তাহলে নিয়মিত পড়তে আসবে? বাচ্চাটি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তখন কাজরি রাজ্য দিদির কাছে এসে বলে, দিদি উনি একটা সংস্থা থেকে এসেছেন, তিনি এখানে একটা পাকা স্কুল করে দিতে চাচ্ছেন। এটা শুনতেই দিদি চমকে উঠে ও বলে, সত্যি? তখন কাজরি একটা চেক দিদির হাতে দিয়ে বলে, উনি এই 10 লাখ টাকায় এই গ্রামে একটা স্কুল বানানোর জন্য দিচ্ছে। এটা শুনতেই মুহূর্তের মাঝে খুশিতে দিদির চোখে যেন জল টলমল করে ওঠে। সিন ম্যাডামের কাছে আসলে দেখি ম্যাডামের সেক্রেটারি বলতেছে, ম্যাডাম রাজ্য দিদি স্কুলের জন্য ডোনেশন পেয়ে গেছে, সাথে উপরমহল থেকে পারমিশনও পেয়ে গেছে, এখন স্কুলটা হয়ে গেলে তো রাজ্য দিদি সবার চোখে দেবতা সমান হয়ে যাবে। তখন ম্যাডাম বলে, স্কুল তো আর আসমানে হবে না, এই মাধবপুরের জমিনেই হবে। আর এই মাধবপুরের জমিন কি রাজ্যর বাবার সম্পত্তি? সেক্রেটারি বলে, তাহলে কি বাধা দিব? ম্যাডাম কিছু একটা ভেবে নিয়ে বলে, না একটা স্টেজ সাজাও, মিডিয়াকে ডাকো, সাথে রাজ্যকেও ডাকো। সিন স্টেজে আসলে দেখি ম্যাডাম ভাষণ দিচ্ছে, ছোটবেলা থেকে আমার একটাই স্বপ্ন ছিল আর সেটা হলো এই গ্রামে বাচ্চাদের জন্য একটা স্কুল করে দেওয়া। এটা শুনে স্টেজে থাকা রাজ্য আর কাজরি তো অবাক হয়ে তাকিয়ে আছে। তো ম্যাডাম বলে, আজ আমি আপনাদেরকে একটা খুশির সংবাদ দিতে চাই যে আমি আমার পক্ষ থেকে রাজ্য দিদির মাধ্যমে আপনাদের গ্রামে একটা স্কুল করে দিতে যাচ্ছি। এই বলে ম্যাডাম রাজ্য দিদিকে সামনে ডাকলে দিদি বাধ্য হয়ে সামনে আসে। তখন ম্যাডাম সাংবাদিকদেরকে ফটো তুলতে বলে দুম করে রাজ্য দিদির হাতটা ধরে উপরে তোলে ও রাজ্যর কানে ফিসফিস করে বলে, রাগ করছিস কেন? তোর তো স্কুল হওয়া দিয়ে কথা, আর হ্যাঁ চুপচাপ সব হজম করে নে, কারণ স্কুলে নিয়মিত বিদ্যুৎ ও পানি আসবে কিনা, স্কুলের বাচ্চাদের খাবারে কেউ বিষ মিশিয়ে দিবে কিনা, এসব কিছুর গ্যারান্টি তো আমি দিব, তাই না? তাই স্কুলের সামনের সাইনবোর্ডটা আমার নামে হবে, সুমিত্রা দেবী বালিকা বিদ্যালয়। এই বলে সুমিত্রা ম্যাডাম রাজ্য দিদিকে অপমান স্বরূপ একটা থালা পুরস্কার দিলে রাজ্য দিদি রাগ সামলে নিয়ে নীরবে স্টেজ থেকে নেমে যায় আর সবাই ম্যাডামের স্লোগান দিয়ে ওঠে। পরের দিন দেখি সকল পেপার পত্রিকায় এই নিউজ ছাপানো হয়েছে যে মাধবপুরে যে স্কুলটা হতে যাচ্ছে সেটা সুমিত্রা দেবী করে দিচ্ছে। কোন মন্ডা তাইলে কি কয়। তো সিন হোলির দিনে আসলে দেখি কাজরি পুলিশ আঙ্কেলকে সাথে করে নিয়ে এসে দিদিকে বলতেছে, দিদি তথ্য পাওয়া গেছে ম্যাডাম এই আশ্রমে হোলি উদযাপন করার জন্য আসতেছে এবং কি যেন একটা ষড়যন্ত্র এটেছে। তখন পুলিশ আঙ্কেলটি বলে, রাজ্য আমার চাকরি থাক বা না থাক আমি তোর পাশে থাকবো। এসব শুনে দিদি কাজরিকে বলে, আমাকে একটু এক গ্লাস পানি দে। আর আমরা অলরেডি বহুবার দেখেছি দিদির রাগ যখন কন্ট্রোলের বাহিরে চলে যায় তখন দিদি পানির গ্লাসটা নিয়ে এমন করে থাকে। তো দিদি আপন মনে হোলি খেলার জন্য প্রস্তুতি নেয় ও আশ্রমে হোলি উদযাপন শুরু করে দেয়। তখন আমরা দেখি ম্যাডাম ও তার
তার দলবল নিয়ে রাজ্য দিদির আশ্রমে হোলি উদযাপন করার জন্য আসতেছে। তো ম্যাডাম আশ্রমে এসে রাজ্য দিদির গালে রং মাখাতে শুরু করলে ম্যাডামের সাথে থাকা পবন বাবু হাতে করে মিষ্টির ব্যাগ নিয়ে ভিতরে ঢোকে। রাজ্য বুঝতে পারতেছে ম্যাডাম এখন কি করতে চলেছে, বাট রাজ্য চুপচাপ শুধু ম্যাডামের চোখের দিকে এক নজরে তাকিয়ে নিজের রাগকে সামলে নিয়ে আছে। এমন সময় হঠাৎ গুলির আওয়াজ হতেই রাজ্যর ধ্যান ভেঙে যায় ও রাজ্য দৌড়ে সরে যায়। তখন আমরা দেখি পবন বাবু রাজ্যর দিকে ঝড়ের গতিতে ঘুরে ছুটতেছে, বাট আশ্রমের কিছু মেয়ে নিজের জান দিয়ে রাজ্য দিদিকে রক্ষা করে যাচ্ছে। তখন পুলিশ আঙ্কেলটি পবন বাবুর দিকে বন্দুক তাক করে আত্মসমর্পণ করতে বলে, বাট পবন বাবু গুলি বর্ষণ থামায় না। তখন পুলিশ আঙ্কেলটি বাধ্য হয়ে গুলি করলে সেটা সোজা গিয়ে পবন বাবুর বুকে লাগে। এমন সময় আমরা খেয়াল করি ওই যে বিদেশি সাংবাদিক যে একবার দিদির সাক্ষাৎকার নিয়েছিল, সে আড়ালে লুকিয়ে থেকে এ সবকিছু ভিডিও করতেছে। তো আশ্রমের বাহিরে লুকিয়ে থাকা গুন্ডাগুলো যেই না আশ্রমের ভিতরে ছুটে আসে, ব্যাস রাজ্য দিদি এবার সেই একটা হুঙ্কার দেয় আর সঙ্গে সঙ্গে আশ্রমের মেয়েগুলো তুফানের গতিতে ধেয়ে আসে। তো আশ্রমের সকল মেয়েরা লাঠি হাতে ম্যাডামের দিকে মৌমাছির মতো ধেয়ে আসলে ম্যাডাম যেই না তার বডিগার্ডের কাছ থেকে বন্দুকটা নিজের হাতে নেয়। তখনই কাজরি দৌড়ে গিয়ে মরিচ মেশানো রং নিয়ে এই লে, ম্যাডাম তো চোখে সরিষা ফুল দেখতেছে। দিদি বুঝতে পারে ম্যাডাম এখন আন্দাজে গুলি ছুড়বে, তাই দিদি ইশারা করে সবাইকে বসে পড়তে বলে। তো সবাই নিচু হয়ে বসে আছে আর ম্যাডাম চোখ বন্ধ করে আন্দাজে গুলি ছুড়ে যাচ্ছে। তখন সাইডে থাকা রাজ্য দিদি হাতে কি যেন একটা নিয়ে ম্যাডামের দিকে ছুটে আসে ও এই লে, ম্যাডামের হাত থেকে বন্দুকটা পড়ে যায়, সাথে ম্যাডামের হাতের কবজিও কেটে পড়ে যায়। ম্যাডাম তখন হাতটা ধরে কষ্টে গলা ফেটে চিৎকার করতে থাকে আর রাজ্য দিদির রাগে ফুলতে ফুলতে সন্ধ্যা ও মাহির মৃত্যুর সিনগুলো ভাবতে থাকে। তো পুলিশ রাজ্য দিদিকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় দিদি আশ্রমের সবাইকে দেখে বলে, জেলে রোজ রোজ দেখা করার সুযোগ থাকে না, তাই তোরা নিয়মিত চিঠি লিখিস। এই বলে দিদি সবাইকে বিদায় জানিয়ে পুলিশ গাড়িতে গিয়ে ওঠে। সেম কিছুদিন পর আদালতে আসলে দেখি ম্যাডাম ও রাজ্যর মামলাটা আদালতে উঠেছে এবং ওই বিদেশি সাংবাদিকের করা ভিডিও ফুটেজকেও এভিডেন্স হিসেবে উপস্থাপন করা হয়েছে। তো ওই ভিডিও ফুটেজ সহ অন্যান্য সকল তথ্য প্রমাণ বিচার বিবেচনা করে প্রমাণ হয় যে ম্যাডাম সুমিত্রা দেবী নানা দুর্নীতি ও বেশ কয়েকটি খুনের সাথে জড়িত, সেই সাথে সে অবৈধ অস্ত্র রাখা এবং ভোট জালিয়াতি করার দায়ে দোষী, যার কারণে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে। সিন দিদির কাছে আসলে দেখি দিদি আশ্রমে যেমন নানা হস্তশিল্পের কাজ করত, ঠিক তেমন ভাবে জেলখানাতে বসেও হস্তশিল্পের কাজ করতেছে। সিন কাজরির কাছে আসলে দেখি দিদি যেমন করে বাচ্চাদেরকে পড়াতেন, কাজরি একটা কক্ষে তেমন করেই বাচ্চাদেরকে পড়াচ্ছেন। এমন সময় ঘন্টা বাজতেই যখন বাচ্চারা দল বেঁধে কক্ষ থেকে বের হয়ে আসে, তখন বুঝতে পারি এটা একটা স্কুল, মানে দিদির স্বপ্নের সেই স্কুলটা তাহলে শেষমেশ হয়ে গেছে। কিন্তু আফসোস, এখানে পড়ানোর কথা ছিল দিদির, বাট দিদি তো এখন জেলে। সিন তখন দিদির কাছে আসলে দেখি দিদির ছোটবেলায় হওয়া সেই মারাত্মক রোগটা এখনো সারেনি। রোগটা ওই যে নিজে পড়াশোনা করা এবং অন্যদের পড়াশোনা করানো। মুভিটি দেখার পর যারা ভাবতেছেন, ধুর মুভির গল্পটা তো একদম সোজা, মুভিতে না কোনো মশলা আছে না কোনো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো টুইস্ট আছে, তো তাদেরকে বলতে চাই দেখেন মশাই, এটা মন গড়া কোনো কাহিনী নয় যে দর্শকের মন খুশি করার জন্য যা ইচ্ছা তাই কাহিনী দেখাবো। এটা ইন্ডিয়ার একটা বাস্তব ঘটনা, আর বাস্তব ঘটনাগুলো এনজয় করার জিনিস না, এগুলোর প্রতিটি সিনের প্রতিটি ইমোশন মন দিয়ে ফিল করার জিনিস। তো যাই হোক, অন্যদের কথা জানি না, আপনার যদি মুভিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেন। কি হলো এখনো লাইক দিচ্ছেন না যে? লাইক না দিয়েই পালানোর ধান্দা করতেছেন? সাবাশ সোনামণি, সাবাস। এভাবে আমাকে ঠকিয়ে আর কতদিন চলেন সেটাই দেখি। ভালো থাকেন, চলে গেলাম, বাই।